শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে। আমি মনে করি আমাদের সকলের অনুপ্রেরণায় ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংগ্রাম জীবনের সাহসিকতার সাথে, সততার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে অসীম গুণাবলীর অধিকার ছিলেন তিনি এবং অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করে আজ তিনি হাজার বছরের শ্রেষ্ঠ হয়ে আমাদের মাঝে এই বাংলাদেশ উপহার দিয়েছেন। বলতে গেলে অনেক কিছু বলা যায়, ওনার গুণাবলী বলে শেষ করা যাবে না। ষড়যন্ত্র অনেক হয়েছিল, এরপরও ষড়যন্ত্রের মাঝে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই সোনার বাংলা বাংলাদেশ দেশটি উপহার দিয়েছেন। দেশপ্রেম আর সততাকে পুঁজি করে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের প্রজন্মের রাজনীতিবিদদের লক্ষ্য। একজন নেতা হওয়ার ক্ষেত্রে যে বিশেষ গুণাবলী প্রয়োজন দরকার, ওনার কাছে অনেক কিছু গুণাবলী ছিল বলে শেষ করা যাবে না। তিনি নামাজি কালামি বলেন নাম্বার ওয়ান, তিনি নেতৃত্বের অধিকারী বলেন নাম্বার ওয়ান, তিনি দেশপ্রেমিক বলেন অসাধারণ। ওনার গুণাবলী বলে আমরা আপনাদের বোঝাতে পারবো না। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে হবে, দেশের প্রতিটি কাজে দেশপ্রেমিক হতে হবে। আমরা যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সংগঠনের সাথে জড়িত, শুধুমাত্র বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমরা প্রতিটি কাজ, প্রতিটি কার্যক্রম, মানুষের সেবায়, দেশের সেবায় সর্বদা নিজেকে বিলীন করে দিয়ে যাচ্ছি। শুধু একটিমাত্র আদর্শ নৈতিকতা, সেটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা। সংগ্রাম, অত্যাচার, অনাচার, নির্বিচার অনেক কিছু সহ্য করে বাংলাদেশকে একটি উন্নত বিশ্ব হিসেবে সকলের কাছে সুপ্রতিষ্ঠিত করে লাভ করেছে। সুতরাং আমাদের বাংলাদেশে ষড়যন্ত্র চলছে। একাত্তরে ষড়যন্ত্র হয়েছিল, ৭৫ ষড়যন্ত্র হয়েছিল, বর্তমানেও ১৫ আগস্ট শোকের মাস, এই শোকের মাসে অনেক ষড়যন্ত্র তারা করে যাচ্ছে পাকিস্তানি দোসর। বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় আজ আমরা নতুন প্রজন্মরা অনেক কিছু শিখেছি। বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় আজ আমরা রাজনীতি করছি, মানুষের সেবায় নিজেকে বিলীন করে দেশের কল্যাণে নিজেদের অংশগ্রহণ করছি। সুতরাং আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো, প্রত্যেকেরই উচিত, প্রত্যেক বাংলা ভাষাভাষী সকলেরই উচিত, প্রত্যেক বাঙালিদের উচিত বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশকে একটি উচ্চমাত্রায় পৌঁছে দেওয়ার, বঙ্গবন্ধুর আদর্শকে সকলের কাছে পৌঁছে দেওয়ার সেই আহ্বানে আমি জানাচ্ছি। বঙ্গবন্ধু চারিত্রিক গুণাবলীর অধিকারী ছিলেন, পাঁচ ভক্ত নামাজি ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, দেশের প্রতি তার মাতৃত্ববোধ, সন্তানের প্রতি তার অসীম ভালোবাসা। তিনি সবসময় একটি কথা বলেছিলেন, বাঙালি আমার ছেলে, বাঙালি আমার সব। সুতরাং আমি আমার পরিবারের চেয়ে আমি আমার বাঙালি ভাইদের ভালোবাসব, ভালোবেসে যাব। বঙ্গবন্ধুর দেশের প্রতি ভালোবাসা, বঙ্গবন্ধুর জনগণের প্রতি যে মায়া মমতা, একই কাতারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সেই ইতিহাস জেনে আমরা জেনেছি বঙ্গবন্ধু আমাদের জন্য একটি অনুপ্রেরণা। বঙ্গবন্ধু ছাড়া আমরা কোনো কিছু চিন্তাই করতে পারি না। সুতরাং বঙ্গবন্ধুর আদর্শকে আমরা বুকে ধারণ করে নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছি। সংগঠনকে শক্তিশালী করতে আমরা যথেষ্ট প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আমি একজন যুব সংগঠক, বঙ্গবন্ধুর আদর্শকে আমরা বুকে ধারণ করেছি। বঙ্গবন্ধুর চারিত্রিক, নৈতিকতা, ব্যক্তিগত, রাজনৈতিক সব কিছু আমি বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছি। সকলেই, নতুন প্রজন্ম সবাইকে আমি আহ্বান জানাবো, আপনারা বঙ্গবন্ধুকে জানুন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করুন। ওনার ব্যক্তিগত এবং রাজনৈতিক আদর্শকে বুকে ধারণ করে আমরা নতুন প্রজন্মরা এগিয়ে নিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর আরেক নাম বাংলাদেশ, বঙ্গবন্ধুর আরেক নাম স্বাধীনতা। সুতরাং প্রত্যেক বাঙালিরই নৈতিকতার দিক থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে
বাংলাদেশকে একটি পর্যায়ে পৌঁছে দিতে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে অবশ্যই হবে।